ট্রলার ডুবে বিপত্তি, গভীর সমুদ্রে ঢেউয়ের দাপটে উল্টে যায় ট্রলার। গঙ্গাসাগরে ইলিশ ধরার উদ্দেশ্যে ট্রলার নিয়ে মাঝ সমুদ্রে গিয়েছিলেন 8 জন মৎস্যজীবী, কিন্তু সমুদ্রের ঢেউয়ের দাপটে উল্টে যায় ট্রলার। ঘণ্টাখানেক জলে ভাসতে থাকেন ট্রলারে থাকা 8 মৎস্যজীবী। মা মনসা নামে অন্য একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করে। এক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে প্রায় 4 লক্ষ টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কাহাটা এলাকায়। জানা গিয়েছে এদিন কাহাটা এলাকায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে টাকা তুলে ফিরছিলেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক দিলীপ কুমার মণ্ডল। সেই সময় বাইকে এসে 3 যুবক তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। মুহূর্তের মধ্যে তারা বাইক চালিয়ে চম্পট দেয়। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার পুলিশ। ওই ছিনতাইকারীরা বিহারের দিকে গিয়েছে বলে জানা গিয়েছে। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে তাদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। 2023-24 শিক্ষাবর্ষে এবারই প্রথম একাদশে ছাত্রী ভর্তি শুরু হয়েছে রায়গঞ্জের মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে। এতদিন বয়েজ স্কুল হিসেবে পরিচিত ছিল এই স্কুল, তবে এবার উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই স্কুলে একাদশ শ্রেণীতে ছাত্রী ভর্তির অনুমোদন মেলে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুক্রবার নবীন বরণ উৎসবের আয়োজন করা হয়। নবাগত পড়ুয়াদের এদিন বরণ করে নেয় স্কুল কর্তৃপক্ষ। আগামীতে ভালো ফলাফলের জন্য উৎসাহিত করা হয়। মণিপুর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নামল কংগ্রেস। শুক্রবার বালুরঘাটে নারায়ণপুরে গান্ধী মূর্তির পাদদেশে ধিক্কার সমাবেশ কর্মসূচি পালন করলো দলের নেতাকর্মীরা। পাশাপাশি প্রতীকী পথ অবরোধ করেন তারা, ফলে বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে বালুরঘাট থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।